দেবীপক্ষের মধ্যে রোজ সকালে স্নান করে যদি এই মন্ত্র উচ্চারণ করতে পারেন বা অন্তত এই মন্ত্র মনে প্রাণে শুনতে পারেন তাহলেই আপনার মঙ্গল। আপনাকে এই ত্রিভুবনে কেউ আর আটকাতে পারবে না, আপনার যা মনস্কামনা তাই আপনি পূর্ণ করতে পারবেন। হিন্দু ধর্মে সকল যে দেবদেবী রয়েছে তাদের মধ্যে ত্রিশক্তির মিলনে তৈরি হয়েছে মহামায়া, যিনি অসুরকে বধ করেছেন, আর এই কারণে এই শক্তির আরাধনা করলে সকল দেবদেবীর শক্তি একত্রে পাওয়া যায়। আপনারা জানেন হিন্দু ধর্মে তিনটি দেবতা অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এদের থেকে সৃষ্টি হয়েছে দেবী মহামায়া, আর এই কারণে আপনি যদি মহামায়ার স্মরণ করেন এই দেবী পক্ষের মধ্যে আপনার মধ্যে প্রচুর পরিমাণে পজিটিভ শক্তি আসবে। আজ আমি আপনাদের জানাবো দেবী মহামায়ার এক বিশেষ মন্ত্র, যে মন্ত্রটি আমার সঙ্গে সঙ্গে আপনারাও উচ্চারণ করতে পারেন বা প্রত্যেক দিন সকালে একবার করে এই মন্ত্রটি শুনতে পারেন, যার ফলে আপনার জীবনে আসবে প্রচুর পরিমাণে পজিটিভ শক্তি। আমরা যদি এই মন্ত্র শুনি অতি অবশ্যই আমাদের দেহ মন একেবারেই পবিত্র হয়ে যাবে। প্রিয় দর্শক বন্ধু, আপনাদের উদ্দেশ্যে জানানো হচ্ছে অতি অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন এবং এই মন্ত্রগুলি শুনুন, যার ফলে আপনার জীবনটাও সুন্দর হয়। প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের এই উপাসনা ইউটিউব চ্যানেলে। যারা প্রথমবারের জন্য আমাদের চ্যানেলের ভিডিও দেখছেন, যদি আপনার বিন্দুমাত্র এই ভিডিও থেকে উপকৃত হন অতি অবশ্যই আমাদের সহযোগিতা করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন, এবং যারা সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাইছেন অতি অবশ্যই জয়েন বাটনটি প্রেস করে মেম্বারশিপ নিতে একদমই ভুলবেন না। তবে চলুন আলোচনার মূল পর্বে প্রবেশ করা যাক। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন 35 দিন হয়ে যাচ্ছে এবার দুর্গাপুজো, অর্থাৎ যখন আপনারা মহালয়া শুনেছেন তার 35 দিন পর দুর্গাপুজো, আর এর ফলে এবছরে চলেছে সারা 35 দিন ধরে দেবীপক্ষ, আর দেবীপক্ষের মধ্যে আপনি যা কাজ করবেন সেই কাজই শুভ হবে। আর এবছর দেবীপক্ষে আপনি যদি এই মন্ত্রটি শোনেন তাহলে আপনার দেহমন এতটাই পবিত্র হবে যে আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। প্রিয় বন্ধুরা, তাই অতি অবশ্যই প্রত্যেক দিন স্নান করে করজোড়ে মা মহামায়ার উদ্দেশ্যে আপনি অতি অবশ্যই পাঠ করবেন এই মন্ত্র। এই মন্ত্রটি পাঠ করার জন্য বিশেষ কিছু নিয়ম রয়েছে, যদি আপনার পক্ষে সম্ভব হয় অতি অবশ্যই করবেন। এই মন্ত্রটি পাঠ করার জন্য বাঁ হাতে জল নিয়ে ডান হাতের আঙুল ঠেকাতে হবে অগ্রভাগ, এবং 3 বার 3টি ছিটে দিয়ে আপনার মুখে তা বলতে হবে নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু। তারপর বিষ্ণু স্মরণে একটি মন্ত্র বলতে হবে। যারা আমার সঙ্গে বলতে পারবেন অতি অবশ্যই বলুন, এবং যারা বলতে পারবেন না তারা অন্তত শুনবেন। হাত জোর করে বলবেন নমো অপবিত্র পবিত্র বা সর্বাবস্থা গত ভিপা যশ্বরে পুণ্ডলিকাক্ষম সবাধ্যম সূচি নম সর্বমঙ্গল্য মঙ্গল্যে বরণ্য বরদং শুভং নারায়ণ নমস্তুত সর্বকামনে স্মরণে। এই মন্ত্রটি বলতে হবে এবং এরপর খুব সুন্দরভাবে প্রত্যেকটি শক্তি অর্থাৎ দেবদেবীর উদ্দেশ্যে আপনাকে এই মন্ত্রটি পাঠ করতে হবে। দয়া করে খুব ভালোভাবে মন্ত্রটি শুনুন, এর ফলেও সুফল লাভ করবেন। মন্ত্রটি হল এত গন্ধপুষ্পে নম নারায়ণে নম, এত গন্ধপুষ্পে নম শ্রী গুরুবে নম
ए तो गंधपुष्पे नमो गणेशाय नमो, ए तो गंधपुष्पे नमो दुर्गाय नमो, ए तो गंधपुष्पे नमो शिवाय नमो, ए तो गंधपुष्पे नमो लक्ष्मी देवई नमो, ए तो गंधपुष्पे नमो सरस्वत्याय नमो, ए तो गंधपुष्पे नमो कार्तिकाय नमो, ए तो गंधपुष्पे नमो सर्वदेवदेवी नमो। এই বিশেষ মন্ত্রটি অতি অবশ্যই আপনি যদি পাঠ করেন আপনার জীবনে আর কখনোই দুঃখের ছোঁয়া আসবে না। আজ আমি আপনাদেরকে এই বিশেষ মন্ত্রটি পাঠ করে শোনালাম, আশা করি আপনারা উপকৃত হলেন, আশা করি এই ভিডিও থেকে আপনারা নতুন কিছু জানতে পারলেন। যদি আপনাদের উপকার হয়, যদি কিছু নতুন জানতে পারেন, অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি অন করে রাখতে একদম ভুলবেন না। আর প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন দেবদেবীর পূজা পার্বণ সম্পর্কে ভিডিও দেখার জন্য অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায় নিলাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। নমস্কার। দেবীপক্ষের মধ্যে রোজ সকালে স্নান করে যদি এই মন্ত্র উচ্চারণ করতে পারেন বা অন্তত এই মন্ত্র মনে প্রাণে শুনতে পারেন তাহলেই আপনার মঙ্গল। আপনাকে এই ত্রিভুবনে কেউ আর আটকাতে পারবে না, আপনার যা মনস্কামনা তাই আপনি পূর্ণ করতে পারবেন। হিন্দু ধর্মে সকল যে দেবদেবী রয়েছে তাদের মধ্যে ত্রিশক্তির মিলনে তৈরি হয়েছে মহামায়া, যিনি অসুরকে বধ করেছেন, আর এই কারণে এই শক্তির আরাধনা করলে সকল দেবদেবীর শক্তি একত্রে পাওয়া যায়। আপনারা জানেন হিন্দু ধর্মে তিনটি দেবতা অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এদের থেকেই সৃষ্টি হয়েছে দেবী মহামায়া। আর এই কারণে আপনি যদি মহামায়ার স্মরণ করেন এই দেবী পক্ষের মধ্যে আপনার মধ্যে প্রচুর পরিমাণে পজিটিভ শক্তি আসবে। আজ আমি আপনাদের জানাবো দেবী মহামায়ার এক বিশেষ মন্ত্র, যে মন্ত্রটি আমার সঙ্গে সঙ্গে আপনারা উচ্চারণ করতে পারেন বা প্রত্যেক দিন সকালে একবার করে এই মন্ত্রটি শুনতে পারেন, যার ফলে আপনার জীবনে আসবে প্রচুর পরিমাণে পজিটিভ শক্তি। আমরা যদি এই মন্ত্র শুনি অতি অবশ্যই আমাদের দেহ মন একেবারেই পবিত্র হয়ে যাবে। প্রিয় দর্শক বন্ধু, আপনাদের উদ্দেশ্যে জানানো হচ্ছে অতি অবশ্যই।